জায়েদ খানের বিষয়ে 18 সংগঠনের সিদ্ধান্ত নিয়ে যা বললেন ইলিয়াস কাঞ্চন। হাইকোর্টের রায়ের পর চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে শপথ নেয়ার পরদিনই জায়েদ খানকে বয়কটের ঘোষণা দিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট 18 সংগঠন। 18 সংগঠনের নেতা শাহানুর রহমান শাহানের দাবি ছিল হাইকোর্টের সার্টিফাইড কপি না পাওয়া পর্যন্ত তাকে শপথ না করানোর, কিন্তু শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন সেটি না করায় ক্রুদ্ধ 18 সংগঠনের সদস্যরা শনিবার সকালে এফডিসিতে এক বৈঠকে জায়েদ খানকে বয়কট সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট আরো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে শিল্পী সমিতিকে বাদ দিয়ে সেখানে নতুন করে আমন্ত্রণ জানানো হয় চলচ্চিত্র প্রদর্শক সমিতিকে, যা নিয়ে এখন বিতর্ক তুঙ্গে। এদিকে জায়েদ খানকে বয়কট ও বৈঠকে আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন ইলিয়াস কাঞ্চন। শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি বলেন, জায়েদ বা নিপুন আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সংগঠনের ভাবমূর্তি সমুন্নত রাখা। আদালতের রায়ের সার্টিফাইড কপি দেখেই জায়েদকে শপথ পড়িয়েছি, এখন কে বা কোন সংগঠন তাকে পছন্দ করলো না সেটি বিষয় না, আদালতের রায় মানতে আমি বাধ্য। ব্যক্তিকে ইস্যু করে শিল্পী সমিতিকে ছাড়াই বৈঠক করাকে দুঃখজনক বলে মন্তব্য করেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, প্রত্যেকটা সমিতি গঠনতন্ত্র দিয়ে চলে, এখানে কারো উপর কারো খবরদারি সম্পর্কে অবনতি ঘটাবে। 18 সংগঠন শিল্পী সমিতিকে ডাকলে আমি অবশ্যই যেতাম, তবু চাইব বিভেদ ভুলে একসঙ্গে কাজ করতে, নইলে ইন্ডাস্ট্রি আর তলানিতে চলে যাবে, মানুষের হাসি পাত্র হব আমরা। শিল্পী সমিতিকে পাশ কাটিয়ে বৈঠকের সময় পরিচালক শাহানুর রহমান সোহান জানান, আমরা জায়েদ খানকে বয়কট করেছি, ইলিয়াস কাঞ্চন ভাইকে বলেছিলাম কোর্টে সার্টিফাইড কপি না পাওয়া পর্যন্ত তাকে শপথ পড়াবেন না, তিনি সে কথা শোনেননি, তাই যতদিন জায়েদ খান থাকবে শিল্পী সমিতিকে বাদ দিয়েই সবকিছু করতে হবে। শনিবার ওই বৈঠকে ছিলেন প্রযোজক সমিতির পরিবেশক সমিতি, পরিচালক সমিতি, নৃত্য পরিচালক সমিতি, চিত্রগ্রাহক সমিতি, ফাইট ডিরেক্টর সমিতি, সহকারী পরিচালক সমিতি, মেকআপ ম্যানদের সমিতি, প্রোডাকশন ম্যানেজার সমিতি সহ 18 সংগঠনের নেতারা। Radio Swadesh.net